হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে থেকে নতুন ব্লগ শুরু হচ্ছে, একটা নতুন দিনের শুরু। আর আজকে কি বার জানো? আজকে হচ্ছে শুক্রবার, আজকে শুক্রবার। তো আজকে থেকে আমার এক্সাম গার্ড ডিউটি স্টার্ট হচ্ছে, বাট আমি স্যারকে রিকোয়েস্ট করব যে আজকে যাতে না দেওয়ায় আমাকে, কারণ আমার প্রচণ্ড কাশি হচ্ছে, প্রচণ্ড। তো গলা শুনে বুঝতে পারছো কিনা জানি না, আমার কান ফান পুরো বন্ধ। তো ইচ্ছেকে সান টান করিয়ে দিয়েছি, তো আজকে তাড়াতাড়ি বেরোতে হবে। এগারোটায় আমাদের ইন করতে বলেছিল, বাট আমি এগারোটায় পারবো না মনে হয় না যেতে। আমি 11:10 এখন বেরোচ্ছি। চলুন টাটা, আবার পরে দেখা হচ্ছে। কি খেয়েছো? কি আমাকে ছাড়া? হায় ভগবান, কে এনে দিয়েছে? হ্যাঁ, আমারটা কোথায়? হ্যাঁ, কি খাবে? পেটের ভিতরে দেখে নেবো আমি, পেটের ভিতর থেকে। চলুন বেরিয়েছি, এখনই ইচ্ছেকে ডাক্তার দেখাতে গেছিলাম, ওখান থেকে বের যাচ্ছি এখন হচ্ছে পাটুলি। আমার গলার অবস্থা প্রচন্ড খারাপ, যাই হোক চলুন। এই যে কোথায় এসছো তুমি? কেমন লাগছে? তুমি কি খাবে এখন তাহলে পাটুলিতে? কি খাবে বলো? কি খাবে? গুট্টা। ফুটটাকে বলছে গুট্টা। কোথায় গুট্টা? কোথায় ওই যে হেঁটে হেঁটে আসছে, পাটুলির এই জায়গাটা বসে থাকতে বেশ ভালো লাগে। চা খাওয়া, নানান রকম খাবার খাও, আর বসে বসে কত মানুষ যে আসছে যাচ্ছে, কত ধরনের মানুষ সেগুলো দেখা, আমার বেশ মজাই লাগে দেখতে, এনজয় করি আমি পাটুলিতে বসে। আর ওদিকে শুভমা আর আমি কিছুক্ষণ গল্পও করে নিই দুজনে একসাথে থেকে বসে, নানান রকম মানুষ যায় আর দুজনে বলতে থাকি। ইচ্ছের বাবা গেছে দুধটা আনতে, এই যে ইচ্ছের ভুট্টা রেডি। গরম 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 মামা, গরম, একটু ঠান্ডা হোক। খাও খাও মামা। চলুন 7:30 মতো বাজে আর বেরিয়ে পড়বো এখনই, আমি আর পাচ্ছি না বসতে, প্রচন্ড কাশি হচ্ছে। ভিডিও করছো না কিন্তু? কি আমি শুনতে পারলাম, আমার কান বন্ধ। চলুন, আমাদের পাটুলি ঘোরা হয়ে গেছে, 7:30 বাজে, বাড়িতে যাচ্ছি এবার।
ঘড়িতে বাজে 10:45 আর আমরা অনেকক্ষণ চলে এসেছি, এসে ইচ্ছে খেলো, আমি খেলাম একসাথে, ইচ্ছে আর আমি খেয়ে নি, আর ওদিকে শুভময় করছে করছে ডিনার। তো যাই হোক চলুন, এদিকে মোটামুটি বিছনাটা একটুখানি ঝেড়ে, আর বিছনাটা একটুখানি ঝেড়ে ওদিকে একটা ফ্লাক্স বের করেছে, ফ্লাক্সের মধ্যে একটু গরম জল করে রাখবো, এই সময়টা ইলেকট্রিক কেটেলটার খুব প্রয়োজন। তো যাই হোক চলুন, ফ্লাক্স একটু বেশি করে গরম জল করে রাখবো যদি দরকার হয়, তো ওইটা থেকে রাত্রিবেলা নিয়ে আর কি জলের মধ্যে মানে মিশিয়ে খাওয়া যাবে আর কি। ঠান্ডা না এত পড়েছে আর প্রচণ্ড কাশি হচ্ছে, সে কারণেও পাচ্ছি না আমি, না বুক ফুক পুরো ব্যথা করছে আমার, এত কাশি হচ্ছে আমার। যাই হোক চলুন, বিছনাটা করে ওটা জলটাও একটু গরম টরম করে ভরে নিয়ে আসবো, এই হচ্ছে আমার কাজ আজকের। কালকে সকাল সকাল বেরোতে হবে কলেজে, তো আপাতত এইটুকুনি আবার আজকের মতো, এইটুকুনি ব্লগটা। জানি না ব্লগটা কতটা কি হয়েছে, মানে বড় হয়েছে না ছোট হয়েছে আমি ঠিক বলতে পারছি না, কারণ আজকে সেরকম কিছুই করার নেই, ছিল না আর কি, মানে করিও নি আজ সকাল থেকে সেরকম কাজকর্ম সেরকম করতে পারিনি। যাই হোক চলুন, ভিডিওটা তাহলে আজকের মতো এইটুকুনি, আবার নেক্সট দিন দেখা হচ্ছে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।